অপমৃত্যুর মামলা হওয়ায় নায়ক সালমান শাহর মৃত্যুতে জিজ্ঞাসাবাদ করা হয়নি কোনো আসামিকে। ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে আসামি রুবিকে, জানিয়েছে পিবিআই। আজও ঢাকার দুইটি হজ ফ্লাইট বাতিল, পরস্পরের উপর দায় চাপাচ্ছে মন্ত্রণালয় ও এজেন্সিগুলো। দক্ষ জনশক্তি তৈরিতে কাজে আসছে না সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রশিক্ষণ, মান উন্নয়ন চুক্তি হতে যাচ্ছে যুক্তরাজ্যের সঙ্গে। পাহাড়িদের থেকেও পিছিয়ে সমতলের আদিবাসীরা, হারাতে বসেছে নিজস্ব ভাষা আর সংস্কৃতি, প্রয়োজন আইনের সঠিক বাস্তবায়ন। এবং বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের সার্ভার বিপর্যয়, দুর্ভোগে পড়েছেন বিদেশগামীরা। সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। দুদশক পেরিয়ে গেলেও সালমান শাহর মৃত্যু এখনো রহস্য। আরও ধূম্রজাল তৈরি হয় মামলার সাত নম্বর আসামি রুবির সাম্প্রতিক বক্তব্যে। সালমানের পরিবারের দাবি, হত্যা মামলা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা এবং মামলার তদন্ত সঠিকভাবে না হওয়ায় আজও জানা যায়নি এর সত্যতা। পুনরায় তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবি তার পরিবার ও সহকর্মীদের। এদিকে মামলার আইনজীবী বলছেন, অপমৃত্যুর কারণে মামলা হওয়ার কারণেই জিজ্ঞাসাবাদ করা হয়নি কোনো আসামিকে। প্রয়াত নায়ক সালমান শাহ, 35mm-এর রঙিন সিনেমার পর্দার বাইরেও যিনি ছিলেন অসাধারণ একজন মানুষ। নিজের ব্যবহার শৈলীতে যে কাউকে খুব সহজেই বন্ধু বানিয়ে নিতেন, সে মানুষটির চলে যাওয়া আজও মেনে নিতে পারেননি কোটি সালমান ভক্ত। স্মৃতিচারণে এখনো চোখ ভিজে ওঠে সহকর্মীদের। এখনো আমার কাছে মনে হয় না যে সালমান নেই, এত প্রাণবন্ত, এত মানে বন্ধুসুলভ মানুষ ইন্ডাস্ট্রিতে আর্টিস্ট হিসেবে আসে নাই। ব্যক্তি সালমান শাহ অত্যন্ত একজন সৎ এবং চরিত্রবান ভালো একজন মানুষ ছিলেন, কারণ আমি দেখেছি কাছ থেকে যে ও ভণ্ডামিটা পছন্দ করতেন না। এদিকে সালমানের মা নীলা চৌধুরীর দাবি, সালমানের মৃত্যুর পরপরই তার ঘরে যেসব আলামত পাওয়া গেছে তাতে প্রমাণ হয় সালমান শাহকে হত্যা করা হয়েছে। এছাড়া প্রথম থেকেই মামলাটি অপমৃত্যুর মামলা হিসেবে তদন্ত ও পরিচালনা করা হচ্ছে বলেও অভিযোগ তার। বিনা সন্দেহে হত্যা, কারণ আমার ছেলে জীবিত থাকা অবস্থায় অনেকবার অ্যাটাক করা হয়েছে, সে তখনও জীবনের নিরাপত্তা চেয়েছিল, তাকে নিরাপত্তা দেওয়া হয় নাই। যেদিন মারা গেল সেদিন যে শুটিং করে গেছে তার টেবিলের উপর আমি কন্টিনিউটি ড্রেসের ফটো পেয়েছি, তার ড্রেস পেয়েছি রেডি করা। একজন মানুষ মৃত্যু আত্মহত্যা করতে হইলে কন্টিনিউটি ড্রেস রেডি করে আর সব রেডি করে আত্মহত্যা করবে না? সে একদিন কিন্তু আমাকে বলেছিল, কেঁদে এই মারা যাওয়ার বোধহয় মাসখানেক আগে, আম্মা আমার বউটা নষ্ট হয়ে গেছে। আমিও কেঁদেছিলাম, আমি বললাম ছি এরকম বলে না, এর বউ সম্বন্ধে বলে না আম্মা আমার বউটা নষ্ট হয়ে গেছে। আমি রাগ করে বলেছিলাম তাহলে ছেড়ে দে, না আম্মা ও এমনি ছুটে যাবে। ডিভোর্স কিন্তু করেছিল, থার্ড টাইম, তিন মাসে ডিভোর্স করেছে, তার মা ঘরে নিয়ে দিয়েছেন এবং থার্ড টাইম ডিভোর্সের পরে তাকে রাতে খুন করে ফেলা হয়েছে। এদিকে এই মামলার আইনজীবী জানান, রহস্যে ঘেরা এই মামলায় আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়নি আজও। হাজবেন্ডের ঘরে যদি স্ত্রী মারা যায় বা স্ত্রী বা স্বামী মারা যায় তাহলে কিন্তু তার ওয়াইফকে একটা এক্সপ্লেনেশন দিতে হয় কি কারণে মারা গেল, কিন্তু তার কোনো ব্যাখ্যা আমরা এখনো দেখি না। তাকে কোনো তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করেছে এরকম কোনো পেপার আমরা রেকর্ডে দেখি না। পাশাপাশি আসামিদের বেশিরভাগ বিদেশে থাকায় তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। সেরিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে মামলার অন্যতম আসামি রুবি সুলতানার বক্তব্য প্রমাণ হিসেবে মামলার নথিতে সংযুক্ত করার আবেদন করা হবে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। পিবিআইয়ের ডিআইজি বনোজ কুমার মজুমদার সময় সংবাদকে জানান, প্রয়োজনে রুবিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোল এবং পুলিশ হেডকোয়ার্টারের সহযোগিতা চাওয়া হবে। আমরা আদালতের কাছে প্রার্থনা করব যে এটি ডাউনলোড করে একটি সিডি করে আদালত অনুমতি দিলে এটি ডকেটে ঢুকবে। ডকেটে ঢুকলে তার বক্তব্য বিষয়গুলো, তার পরিচয় নিশ্চিত হওয়ার পর তার বক্তব্যগুলো নিয়ে আমরা আর একটু চেষ্টা করব, দেখি আমাদের কতটুকু এইটুকু সহযোগিতা করা যায়। নায়ক সালমান শাহকে হত্যা করা হতেও পারে, আবার তিনি আত্মহত্যাও করে থাকতে পারেন বলে নতুন করে তথ্য দিয়েছেন মামলার আসামি রুবি সুলতানা। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে তিনি একথা বলেন। প্রায় 30 মিনিট ধরে চলা এই লাইভে তিনি অনেক অপ্রাসঙ্গিক কথাও বলেন। এ সময় সালমানকে তিনি খুন করেননি বলেও দাবি করেন। পাশাপাশি সালমান ও সামিরার দাম্পত্য কলহের কথা উল্লেখ করেন রুবি সুলতানা।
আর ভিডিওটা কিন্তু আমি ফেসবুকে পোস্ট করেছি মানুষের জন্য না, আমি এটা নীলাভাবির জন্য একটা মেসেজ ছিল। আমি মানুষের কথা মানুষের কিন্তু বলি না, আমি বারবার বলছি নীলাভাবি নীলাভাবি কিছু করেন বা কি ভাইরাল হলো কি হলো না হলো, যখন পোস্ট করেছি ভাইরালের জন্য না, জাস্ট নীলাভাবির খবরটা জানানোর জন্য যে এখানে এটা আত্মহত্যা নাও হতে পারে, এটা খুন হতে পারে। আমার মুখ দিয়ে অন্যর কথা বের হয়ে গেছে, প্রমাণ তো দেখান। রুবি খুনি হলেও কেমন করে, যে এখানে একটা মশা মারতে গেলেও দুইবার চিন্তা করে, একটা তেলাপোকা মারতে গেলে দুবার চিন্তা করে, সে খুন করবে মানুষ? বারবার বলছি এক কথা, যে যেটা বিশ্বাস করেন কিছু আসে যায় না। যদি FBI CID নিয়ে আসেন কথা বলবো, তারপর বাঙালির সাথে কথা বলবো না, বাঙালি বুঝে না, বাঙালি বুঝে না কথা। বাঙালি যদি কথা বুঝতো তাহলে 21 বছর এইটা ঝুলে থাকতো না। এবার হজযাত্রা প্রসঙ্গ, নানা জটিলতায় আজও বাংলাদেশ বিমানের 2টি হজ ফ্লাইট বাতিল হয়েছে। ঢাকা থেকে বাতিল হওয়া ফ্লাইট দুটির একটি ভোর 5টা আর একটি বিকাল 4:30টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। এ নিয়ে এখন পর্যন্ত মোট 23টি হজ ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিমানের 19টি এবং সৌদি এয়ারলাইন্সের 4টি ফ্লাইট বাতিল করা হয়। এদিকে 2টি ফ্লাইট বাতিল হওয়ায় আজ ঢাকা থেকে মোট 3টি ফ্লাইট ছেড়ে যাবে। এদিকে হজ ফ্লাইট শুরুর 2 দিন পর থেকে প্রতিদিনই একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। প্রথম বলছে 3 তারিখ, তারপর বলছে 11 তারিখ, তারপর বলছে না 10 তারিখ আসতে, তারপর তো আমরা এখন আসছি, এখন বলতেছে আমাদের কোনো মানে আমাদের আমরা এখন কোথায় কি করবো, এখন কোনো কথাই বলতেছে না আমাদেরকে। মানে ডকুমেন্ট যে আছে ভিসা পাসপোর্ট আর কি টিকিট আমাদেরকে কিছু দেয়নি। আমরা 22 জন মোট এসছি, আমাদেরকে ওনারা বললেন যে আপনাদের ফ্লাইট মানে অনিবার্য কারণে বাতিল হয়ে গেছে এবং আজকে আপনারা যেতে পারবেন না, আগামী কালকে আপনারা মানে 2:30টার সময় আপনারা যেতে পারবেন। বিমানের হজ ফ্লাইটে যাত্রী সংকট কোনো মতে কাটছে না, প্রতিদিন শত শত আসন খালি রেখেই উড়াল দিচ্ছে বিমানের হজ ফ্লাইট। এমন অবস্থার জন্য ধর্মমন্ত্রী হজ এজেন্সিগুলোর অতিরিক্ত মুনাফার লোভকেই দায়ী করলেও এজেন্সিগুলো দায় চাপাচ্ছে বিমানের ওপর। তাফসির বাবুর রিপোর্ট। একের পর এক হজ ফ্লাইট বাতিলের ক্ষতি কিছুটা পোষাতে গত শনি ও মঙ্গলবার 3টি বিশেষ ফ্লাইটের ঘোষণা দেয় বিমান, কিন্তু যাত্রী না পাওয়ায় 3টি ফ্লাইটই বাতিল হয়। পাশাপাশি অব্যাহত থাকে হজের নিয়মিত শিডিউলের ফ্লাইট বাতিল, এমনকি যাত্রীর অভাবে শত শত আসন ফাঁকা রেখেই যেতে থাকে হজ ফ্লাইট। শুধু মঙ্গলবারই বিমানের 4টি ফ্লাইটে আসন ফাঁকা গেছে 400টিরও বেশি। এমন অবস্থার জন্য প্রাথমিকভাবে 48টি হজ এজেন্সির গাফিলতিকে চিহ্নিত করে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে 26টি এজেন্সি পুলিশ ভেরিফিকেশন, সৌদিতে বাড়ি ভাড়া ও মোয়াল্লেম ফি সংক্রান্ত জটিলতার নিরসন করে ভিসার প্রক্রিয়া শুরু করলেও বাকি 22টি এজেন্সি এখনও রয়েছে নানা জটিলতায়। যাত্রী সংকট কাটাতে সব এজেন্সিকেই 10 তারিখের মধ্যে ভিসার আবেদন ও টিকিট কনফার্ম করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। আসলে টাকা বেশি কামাইবার জন্য তারা সিদ্ধান্ত নেয়। আমার বড় কথা হলো যারা ভাগ্যে আছে সময়মতো রিপোর্ট না করে তাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। 10 তারিখের মধ্যে ওনারা যাতে ওনাদের সমস্ত বিচার কার্যক্রম শেষ করেন এবং যাত্রীদের বিমানের আসন যাতে এয়ারলাইন্স কর্তৃক ওনারা নিশ্চিত করেন। তবে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ মানলেও ফ্লাইট বাতিলের জন্য হজ এজেন্সিগুলো সংগঠন হাব দায় চাপাচ্ছে বিমানের ওপর। বাড়ি ভাড়া যে সময়গুলিতে থাকে এই তারিখগুলি কিন্তু 6 মাস আগে থেকে জানা যায় এবং ওনারা ওই সময়গুলিকে সামনে রেখে যদি অধিক স্লট নিতেন এবং যে সময়গুলি লিন পিরিয়ড সেই সময়গুলিতে কম স্লট নিতেন তাহলে কিন্তু এটা হইতো না। এবছর 24 জুলাই হজ ফ্লাইট শুরুর পর গত 16 দিনে সৌদিতে গেছেন 48,000 হজযাত্রী, বাকি 18 দিনে পরিবহন করতে হবে প্রায় 79,000 হজযাত্রীকে। হজ ফ্লাইট বাতিল হওয়া আর ভিসা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে খুব দ্রুতই তার সমাধান হয়ে যাবে বলে বলছেন হজ এজেন্সিগুলোর সংগঠন এবং ধর্ম মন্ত্রণালয়। তবে হজ সংশ্লিষ্টরা বলছেন যেভাবে একের পর এক হজ ফ্লাইট বাতিল হচ্ছে, যদি তার রাশ টেনে ধরা না যায় তাহলে শেষ মুহূর্তে সকল হজযাত্রী পরিবহনে চরম অনিশ্চয়তা তৈরি হতে পারে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা প্রশিক্ষণ দিলেও অধিকাংশ ক্ষেত্রে এসব সনদ আন্তর্জাতিকভাবে গৃহীত হয় না, প্রশিক্ষণের মান নিয়েও থাকে প্রশ্ন। তাই অনেক বিদেশি প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে কর্মী নেয়। এই অবস্থার উত্তরণে কারিগরি প্রশিক্ষণের মান উন্নয়ন ও সনদের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য যুক্তরাজ্যের কারিগরি শিক্ষার সার্টিফিকেশন অথরিটি সিটি অ্যান্ড গিল্ডের সাথে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিবি।
দেশের অভ্যন্তরীণ শ্রমবাজারের চাহিদা পূরণ ও স্বল্প শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য সারা দেশে এখন পর্যন্ত 70টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেছে সরকার। প্রতি বছর এসব কেন্দ্র থেকে প্রশিক্ষণ পায় 6 লাখ শিক্ষার্থী। এসব প্রতিষ্ঠান থেকে বের হওয়া তরুণরা দেশীয় শিল্পের দক্ষ শ্রমিকের চাহিদা কিছুটা পূরণ করলেও আন্তর্জাতিক কোনো সংস্থার স্বীকৃতি না থাকায় বিদেশে গিয়ে ভালো বেতনে চাকরি পায় না। এই অবস্থায় প্রশিক্ষণ সনদের আন্তর্জাতিক মান অর্জনে যুক্তরাজ্যের সার্টিফিকেশন অথরিটি সিটি অ্যান্ড গিল্ডের সাথে চুক্তি করতে যাচ্ছে বিএমইটি। একটি চুক্তি স্বাক্ষর হবে আমাদের সাথে, 6টি ট্রেনিং সেন্টার ওদের অ্যাসেসমেন্টে কোয়ালিফাই করছে, 50 জন ট্রেনারকে ট্রেনিং দেওয়া হয়েছে, তারা সিট অ্যান্ড গিলসের যে স্ট্যান্ডার্ড ওই স্ট্যান্ডার্ডে তারা ট্রেনিং দিতে পারবে। 80টা দেশে এই সার্টিফিকেটটা রিকগনাইজ, কাজে আমরা এখানে বসেই গ্লোবাল স্ট্যান্ডার্ডের কর্মী তৈরি করতে পারবো। এতে যেমন বিদেশের দক্ষ কর্মী পাঠানোর সম্ভাবনা বাড়বে, তেমনি দেশের বিভিন্ন খাতে দক্ষ শ্রমিকের সংকট অনেকটাই কাটবে বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞ। এটা যদি সাকসেসফুলি যদি আমরা করতে পারি এবং সেই হিসেবে আমাদের ট্রেনিং সেন্টারগুলোকে যদি ঢেলে সাজাতে পারি এই ওই মানে, তাহলে তো আমরা অভ্যন্তরীণ বাজারের ক্ষেত্রে দক্ষ জনশক্তি পাবো এবং আন্তর্জাতিক বাজারের জন্যও তারা তৈরি থাকবে। প্রশিক্ষিত শ্রমিক বিদেশে গেলেও রেমিটেন্সও বাড়বে এমন প্রত্যাশা বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের। আমরা যে ট্রেনিংটা দিচ্ছি গতানুগতিক ট্রেনিং বা ট্রেডিশনাল ট্রেনিং হচ্ছে, মডার্ন টুলস অ্যান্ড ইকুইপমেন্ট দিয়ে যে ট্রেনিং সেটা সিটি অ্যান্ড গিল্ডসের মাধ্যমে এটা নিশ্চিত করা যেতে পারে। শ্রমিকদের যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ট্রেনিং দিতে পারি, সার্টিফিকেট দিতে পারি, তাহলে অবশ্যই রেমিটেন্স বাড়বে, এতে কোনো সন্দেহ নাই। প্রাথমিকভাবে ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, হসপিটালিটি সেক্টর সহ 6টি বিষয়ে সিটি অ্যান্ড গিল্ডের তত্ত্বাবধানে আন্তর্জাতিক কারিকুলামে প্রশিক্ষণ দেওয়া হবে। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, রাজধানীর পূর্বাঞ্চলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু সহ 2 জন দগ্ধ। পাহাড়িদের থেকেও পিছিয়ে দেশের সমতলে ছড়িয়ে ছিটিয়ে থাকা আদিবাসীরা, নিজেদের মৌলিক অধিকার নিশ্চিত করতে এখনও প্রতিনিয়তই সংগ্রাম করতে হচ্ছে এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীকে, নির্দিষ্ট মন্ত্রণালয় না থাকায় বঞ্চিত সরকারি সব ধরনের সুযোগ সুবিধা থেকেও। এক্ষেত্রে আইনের সঠিক বাস্তবায়ন সহ সরকারি হস্তক্ষেপের বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। টাঙ্গাইল প্রতিনিধি কাদির তালুকদারকে সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাশেদ লিমন। আদি অকৃত্রিম এই মাতৃত্বের মমতা, জাতি ধর্ম বর্ণভেদে যা সবসময় একই রকম, 8-10টা মায়ের মতন সমতলের আদিবাসী এই মা নিজের মমতার সবটুকু নিংড়ে দিলেও দিতে পারেন না একটি নিশ্চিত ভবিষ্যতের নিশ্চয়তা। কাগজে কলমে সঠিক হিসাব না থাকলেও সরকারি বেসরকারি বেশ কয়েকটি ধারণা থেকে বোঝা যায় দেশে মোট আদিবাসী সংখ্যা প্রায় 15 লক্ষ, যার অধিকাংশই পার্বত্য এলাকায়। তবে এর বাইরেও ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল, রাজশাহী, দিনাজপুর, সিলেট ও নেত্রকোনা সহ সমতলের বেশ কিছু এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যাত্মক হিসাবে যা 2 লাখের বেশি নয়। নেই ভূমির অধিকার, পিছিয়ে আছে শিক্ষায়, চলমান উন্নয়নের ধারা থেকে অনেকটাই দূরে সমতলের এই আদিবাসীরা মনে করেন পাহাড়ি নৃগোষ্ঠীগুলোর চেয়েও অনেকটাই পিছিয়ে আছেন তারা। কোনো জায়গা নাই, জমিন নাই, অনেক অনেক মানুষে বয়স্ক পাটা পায়, সাহায্য পায়, আমরা যাই কোনো কিছু খায় না, আমাদের কোনো সুযোগ সুবিধা নাই, জমিনের মামলা, আমাদের বন মামলা, স্কুল কলেজ, এদিকে কষ্ট, আমরা কোনো সাহায্য পাই না সরকারের কাছে। পার্বত্য চট্টগ্রামের মতো বড় পরিসরে না হলেও রাষ্ট্রের কাছে একটু ভরসার জায়গা চান তারা। পার্বত্য চট্টগ্রামের যে আদিবাসী যে সুযোগ সুবিধা পায় সেই হিসেবে আমরা অতটুকু পাচ্ছি না। সরকারটা আমাদের দিক তাকাতো তাহলে আমরা একটু আগে যেতে পারতাম। আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করে এমন সংগঠনগুলো বলছে প্রচলিত আইনের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে পারলে অনেকটাই এগিয়ে যাবে এই জনগোষ্ঠী। যতটুকু আইনি কাঠামো আছে তাও তো হচ্ছে না, আমাদের দেশে যে বাজেট বরাদ্দ হয় সেটা তো মন্ত্রণালয় ভিত্তিক, তো সমতলের আদিবাসীদের জন্য কোনো কাঠামো না থাকায় তারা কোনো বাজেট বরাদ্দ পায় না। অন্তত পক্ষে পার্বত্য চট্টগ্রাম ও স্পেশাল অ্যাফেয়ার্স বিষয়ক একটা মন্ত্রণালয় তো সরকার করতেই পারে। সেক্ষেত্রে নিজেদের অধিকার আদায়ে এসব আদিবাসীদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান তারা। জীবন সংগ্রামের পাশাপাশি এই মানুষগুলোকে লড়াই করতে হচ্ছে নিজেদের ভূমির অধিকার ফিরে পেতে, আবার সামাজিকভাবে হতে হচ্ছে
নানাভাবে লাঞ্ছিত। তবে বাড়তি কোনো চাওয়া নয়, নিজেদের ন্যায্য অধিকার ফিরে পেতেই সরকারের দিকে তাকিয়ে আছে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষগুলো। রাশেদ লিমন, সময় সংবাদ, টাঙ্গাইল। রাজধানীর পূর্বাঞ্চলে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে শিশুসহ দুইজন দগ্ধ হয়েছে। আহতদের স্বজনরা জানান, গতরাত 11টার দিকে বিদ্যুৎ না থাকায় কুপি দিয়ে গ্যাসের চুলা জ্বালাতে গেলে হঠাৎই বিস্ফোরণ ঘটে। সিলিন্ডারের বিস্ফোরণে দগ্ধ হন ফুলবানু ও তার 6 বছরের নাতি শ্রাবণ। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, ফুলবানুর শরীরের 75% ও শ্রাবণের শরীরের 20% পুড়ে গেছে। ফুলবানুর অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। ভোলায় চুলার আগুনে পুড়ে 2 বছরের এক শিশু মারা গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে তার বড় ভাই শাহিন। গতকাল সন্ধ্যায় সদর উপজেলায় এ অগ্নিকাণ্ড হয়। পুলিশ জানায়, রাজাপুর ইউনিয়নের বাসিন্দা সুলতান ব্যাপারীর স্ত্রী ইয়ানুর বেগম চুলায় ভাত চড়িয়ে পাশের বাড়িতে যায়। এ সময় চুলা থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তাদের 2 ছেলে 5 বছর বয়সী শাহিন ও 2 বছর বয়সী মাহিন দগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাহিনের মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ অপর শিশু শাহিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। যখন ওই বাচ্চা দুটো ঘুমন্ত অবস্থায় ছিল, তখন ওই মহিলার পাশের ঘরে গেছে, পাশের ঘরে গেছে, ওই চুলার থেকে আগুন লাগিয়া পুরো ঘর পুড়ে গেছে। বাচ্চার মায়ের চুলার ধুয়ে আমার বাড়া গেছে, এর ভিতরে আমার ঘরে আগুন লাগিয়া পুড়িয়া গেছে। জরুরি বিভাগে ভর্তি থাকাকালীন মাহিম 2 বছর মারা যায়, আর উন্নত চিকিৎসার জন্য শাহিন, তার অবস্থা গুরুতর, উন্নত চিকিৎসার জন্য বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে গেছে। নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটে হোস্টেলের রাতের খাবার খাওয়ার পর 35 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানান, ভোরে আবাসিক হলে অবস্থানকারী প্রথম বর্ষের ছাত্রীরা রাতের খাবার খেয়ে নিজেদের রুমে চলে যায়। এর কিছুক্ষণ পর হঠাৎ কয়েকজনের বমি হয়। সকাল নাগাদ অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গেলে তাদের হাসপাতালে ভর্তি করে কর্তৃপক্ষ। তবে হোস্টেলের খাবার নয়, বাহিরের থেকে কিছু খাওয়ার কারণেই তাদের ডায়রিয়া হয়েছে বলে ধারণা হোস্টেল কর্তৃপক্ষের। সবজি দিয়ে ভাত, আলু, মিষ্টি কুমড়া সবকিছু একসাথে ছিল কয়েকটা সবজি। এখন আমরা ভাবছি রাতে খাবারের জন্য মনে কোনো সমস্যা হচ্ছে, তাছাড়া আর না, বাইরের কেউ কিছু খায় নাই, বাইরের কেউ কোনো কিছু আমরা খাই নাই। আমরা চিকিৎসা চালু করছি, আমার দেখা মতে একটা রোগী সিভিয়ার ডিহাইড্রেশন, ওরা আমি ম্যানেজ করতেছি আমি নিজে। আর আমরা ডায়াগনোসিস মনে হচ্ছে যে ফুড পয়জনিং। তবে সংবাদে আরো থাকছে, বগুড়ায় শতাধিক ডেইরি ফার্ম গড়ে উঠলেও নেই পর্যাপ্ত বিক্রয় কেন্দ্র, লোকসানে ব্যবসায়ীরা। নিজস্ব ভাষা, আলাদা সংস্কৃতি, রীতিনীতি ও মূল্যবোধ নিয়ে আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী একসময় দেশের দুর্গম জনপদে বসতি গড়ে তুলেছিল। ক্রমেই তাদের অবস্থান সংকুচিত হয়ে আসছে। নানামুখী চাপে শুধু দরিদ্রতা নয়, হারাতে বসেছে নিজস্ব ভাষা আর সংস্কৃতিও। তবে প্রশাসন বলছে আদিবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করা হচ্ছে। এস এম সিফাতের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট। প্রায় 200 বছরেরও বেশি সময় আগে মিয়ানমার থেকে পালিয়ে বরগুনার তালতলিতে আসে রাখাইন সম্প্রদায়। তখন জঙ্গল উজাড় করেই বসতি গড়ে তোলেন তারা। পুরো উপজেলাটাই তখন ছিল রাখাইনদের দখলে। কালের বিবর্তনে বাঙালিরাও বসবাস শুরু করেন এ এলাকায়। বর্তমানে উপজেলাটির কয়েকটি স্থানে হাতে গোনা কয়েকটি পাড়ায় রাখাইনরা বসবাস করছেন। দখল, মামলা, হামলা সহ নানা কারণে রাখাইনদের সংখ্যা ক্রমেই কমে আসছে বলে দাবি তাদের। দক্ষিণ অঞ্চলে সব আমাদের, কিন্তু আমরা আদিবাসী কোনো স্বীকৃতি পাইতেছি না, আমাদের শিক্ষা বা আমাদের সংস্কৃতি বিভিন্ন কাজ থেকে আমরা বঞ্চিত আছি। হারিয়ে যাচ্ছে আদিবাসী রাখাইন সম্প্রদায়ের সংস্কৃতি, উৎসব ও ঐতিহ্য। বর্ষবরণের সময় জলকেলি সহ নিজস্ব গান ও নৃত্য এখন আর চোখে পড়ে না। প্যাগোডাগুলো থেকে চুরি হয়ে গেছে মিয়ানমার থেকে আনা ঐতিহ্যবাহী মূল্যবান পাথরের মূর্তি। আমাদের ওই পূজো পার্বণে একটু আগের ঢিল ঢিল দেখা যায় আর কি।
আমাদের উৎসবও তো বছরের একবার দুবার হলে তো আমাদের তো মন ভালো মানসিকটা ভালো থাকে গত বছর আমাদের এই তালতলি পাড়া বৌদ্ধ বিহার থেকে দুইখানা মূর্তি চুরি হয়ে গেছে সেটা এখনো কোনো হদিস পাইনি অবশ্য জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার দাবি আদিবাসী রাখাইন সম্প্রদায়ের আবাসন ও জীবনমান উন্নয়নে কাজ করছেন তারা জীবনমান উন্নয়ন কৃষ্টি সংস্কৃতি রক্ষা এবং একই সঙ্গে তাদের আবাসন সংকট নিরসনের নতুন প্রকল্প আসছে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আমরা আশা করি যে প্রকৃত যারা রাখাইন সম্প্রদায় তারা যেন এই সুযোগটা পায় এটা আমরা নিশ্চিত করব আদিবাসী ফোরামের তথ্য মতে দেশে মোট আদিবাসী গোষ্ঠী রয়েছে 45টি দক্ষিণের জেলা বরগুনা পটুয়াখালী ও পিরোজপুর জেলায় মোট রাখাইন পাড়া রয়েছে 47টি এর মধ্যে বরগুনা জেলায় 13টি পাড়ায় প্রায় 500 রাখাইন পরিবার রয়েছে এম এ আজিম সময় সংবাদ বরগুনা বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি সহ নানা কর্মসূচি পালন করেছে আদিবাসীরা সকালে সিলেটে রাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ সহ বিভিন্ন আদিবাসী সংগঠন ক্যাম্পাসে র্যালি বের করে র্যালিতে আদিবাসী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও অংশ নেন তারা আদিবাসীদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানান রাজশাহীতে দিবসটি উপলক্ষে সকাল 10টার দিকে নগরীর আলোপট্টি মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের করেন আদিবাসীরা র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিয়াপাড়া পাবলিক লাইব্রেরিতে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আদিবাসী নেতারা তাদের ভাষা ও সংস্কৃতির স্বীকৃতির দাবি জানান 23টা জাতি আজও সরকারের স্বীকৃতি পায় নাই আমরা জোর দাবি করব আমরা এই এই আদিবাসী দিবস থেকে যে সরকারিভাবে এই 23টা আদিবাসী জাতিকে যেন অতি দ্রুত সরকারের স্বীকৃতি দেওয়া হয় আমাদের আদিবাসী দিবসের প্রত্যাশা হচ্ছে আমাদের আদিবাসীদেরকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের আদিবাসী কৃষ্টিগুলোকে তুলে ধরা বাংলাদেশে প্রায় অর্ধশতাধিক আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে মাত্র 5টি জনগোষ্ঠীর মাতৃভাষা সরকারিভাবে পাঠ্যপুস্তকে প্রণয়নের ব্যবস্থা করা হয়েছে আদিবাসীদের যে সমস্ত অধিকার আছে সেই অধিকারগুলো নিয়ে কথা বলার অধিকারগুলোকে প্রকাশ করা বা নানাভাবে তাদেরকে সামনের দিকে নিয়ে আসার জন্য সরকারের যে সমস্ত ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করার কথা ছিল সেটা হয় নাই বগুড়ায় বেসরকারি উদ্যোগে ছোট বড় শতাধিক ডেয়ারি ফার্ম গড়ে উঠলেও দুধ বিক্রির জন্য নেই প্রয়োজনীয় বিক্রয় কেন্দ্র ফলে মাঝে মধ্যেই পানির দামে দুধ বিক্রিতে বাধ্য হচ্ছেন ফার্ম মালিকরা ফার্ম মালিক এবং পারিবারিকভাবে গাভী পালনকারীদের দাবি কোম্পানিগুলোর ক্রয় কেন্দ্র বাড়ানোর পাশাপাশি সরকারিভাবে দুধ ক্রয় কেন্দ্র স্থাপনের ক্রয় কেন্দ্র বাড়ানোর পাশাপাশি গুঁড়ো দুধের আমদানি কমানোর পরামর্শ প্রাণী সম্পদ কর্মকর্তার বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম বগুড়া জেলায় প্রতিদিন গড়ে দুধের চাহিদা 2 লাখ লিটার তবে 12টি উপজেলায় শতাধিক ডেয়ারি ফার্ম ও ব্যক্তিগত গাভী পালনকারীদের উৎপাদিত দুধের পরিমাণ 2.5 লাখ লিটার জেলায় কয়েকটি কোম্পানি উৎপাদনের মাত্র 7 ভাগ দুধ কেনে বাকি দুধ বিক্রির জন্য নির্ভর করতে হয় জেলার দই মিষ্টির দোকান ও সাধারণ ক্রেতাদের উপর এ অবস্থায় বাজারে দুধের চাহিদা কম থাকলে পানির দামে দুধ বিক্রিতে বাধ্য হয় বিক্রেতারা তাই তাদের দাবি ক্রয় কেন্দ্র বাড়ানোর পাশাপাশি তাদের অন্যান্য সমস্যাগুলো সমাধানের দুধের দাম অনেক কম কিন্তু এইভাবে চলতে থাকলে আমার খামার অলরেডি লসে চলে যাইতেছে সঠিক দাম পাচ্ছি না বিধায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি গোখাদ্যের কোনো নীতিমালা নাই ইচ্ছা মতন দাম আপ ডাউন করে বেসরকারি ক্রয় কেন্দ্রগুলোর দাবি তারা ন্যায্য মূল্যেই দুধ কিনছেন তবে তাদের নির্দিষ্ট পরিমাণ কেনার সীমাবদ্ধতা রয়েছে এখানে ক্যাপাসিটি এখন বাড়ানো হয়েছে 3000 লিটার তো আমার মনে হয় যে এখন যে অবস্থা আরো কিছু বাড়াইলে ভালো হয় তো এটা আমাদের হাই ম্যানেজমেন্ট এটা একটা চিন্তা ভাবনায় আছে জেলার প্রাণী সম্পদ কর্মকর্তার মতে বিদেশ থেকে গুঁড়ো দুধ আমদানির উপর কড়াকড়ি আরোপ করা দরকার গুঁড়ো দুধ আমদানিটা বন্ধ করতে পারতাম অবশ্যই আমাদের খামারিরা লাভবান হবে এটা নিশ্চিত রোগ প্রতিরোধের জন্য যে প্রতিষেধক টিকা দান আমরা এগুলো করে যাচ্ছি তাদের রোগ শনাক্তকরণের জন্য আমাদের উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে যে হাসপাতালের যে রোগ শনাক্তকরণ আমাদের সুবিধা আছে সেটা আমরা দিয়ে যাচ্ছি বগুড়া জেলায় গাবতলী সারিয়াকান্দি সোনাতলা ও শিবগঞ্জ উপজেলায় মিল্ক ভিটা ডানন ব্র্যাক ও প্রাণ এই 4টি কোম্পানি 8টি ক্রয় কেন্দ্রে প্রতিদিন দুধের ননির উপর নির্ভর করে 27 টাকা থেকে 55 টাকা লিটার দরে 15000 লিটার দুধ কেনে মাজিদুর রহমান সময় সংবাদ বগুড়া বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের সার্ভারে বিপর্যয় দেখা দেয় গত রোববার থেকে সাময়িকভাবে বন্ধ রয়েছে সব কার্যক্রম এতে দুর্ভোগে পড়েছেন বিদেশগামীরা পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে
দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন নাগরিক পরিষদের নেতারা। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। সার্ভারে বিপর্যয় দেখা দেয়ায় বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের নতুন পাসপোর্টের আবেদন জমা, ডাটা এন্ট্রি, ছবি তোলা ও ডেলিভারি সহ সব সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। সমস্যার শুরুটা চলতি সপ্তাহে কার্যদিবসের প্রথম দিন থেকে। এতে বিভিন্ন উপজেলা থেকে আগত সেবা গ্রহীতারা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন, দুর্ভোগে পড়েছেন পাসপোর্ট প্রত্যাশীরা। পাসপোর্ট দেওয়ার কথা ছিল, আমি নিতে পারিনি, সার্ভারের সমস্যার কথা বলতেছে এরা। চার পাঁচবার আসছি এখন পর্যন্ত, আমার শনিবার দিন ফ্লাইট, ভোর 6টার সময় ফ্লাইট। আমি যদি পাসপোর্ট না পাই তাহলে আমার তো সমস্ত জিনিস মানে ফিনিশ হয়ে যাবে। তারা কেন হয়রানি করে? আমার ভিসা ক্যান্সেল হয়ে গেলে আমার পরিবার ধ্বংস হয়ে যাবে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন নাগরিক পরিষদের এই নেতা। অবিলম্বে এই সব ত্রুটিজনিত বিষয় কি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি করা প্রয়োজন। যারা এটার জন্য দোষী দায়ী তাদের শাস্তি দেয়া প্রয়োজন। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এদিকে সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানান পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা। আশা করি ওই দিন শর্ট টাইমের মধ্যে এই সমস্যা সমাধান করবে এবং আমরা এই ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষের সহিত, ঢাকার সহিত, আইসিডি ডিভিশনের সহিত আমরা যোগাযোগ করতেছি। তারাও চেষ্টা করতেছেন যাতে সমস্যা দ্রুত সমাধান হয় এবং মানুষ যাতে ভোগান্তি না হয়। 2010 সালে মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম শুরুর পর বরিশালে প্রথমবারের মতো সার্ভারে বিপর্যয়ের ঘটনা ঘটল। এখানে প্রতিদিন গড়ে আবেদনপত্র জমা ও পাসপোর্ট ইস্যু হয় 150 করে। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ভারতে গ্রেফতার হওয়া সন্দেহভাজন বাংলাদেশি জঙ্গি আবদুল্লাহকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মঙ্গলবার তাকে উত্তরপ্রদেশের লখনৌতে একটি আদালতে তোলা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। গত রোববার তাকে মুজফফরনগর থেকে গ্রেফতার করে ভারতের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড, এটিএস। তাদের দাবি, আবদুল্লাহ বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তার বিরুদ্ধে তরুণদের জঙ্গি দলে ঘেরাতে সহযোগিতার অভিযোগ রয়েছে বলেও জানানো হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অপমৃত্যুর মামলা হওয়ায় নায়ক সালমান শাহের মৃত্যুতে জিজ্ঞাসাবাদ করা হয়নি কোনো আসামিকে। ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে আসামি রুবিকে, জানিয়েছে পিবিআই। আজও ঢাকার 2টি হজ ফ্লাইট বাতিল, পরস্পরের উপর দায় চাপাচ্ছে মন্ত্রণালয় ও এজেন্সিগুলো। দক্ষ জনশক্তি তৈরিতে কাজে আসছে না সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রশিক্ষণ। মানোন্নয়ন চুক্তি হতে যাচ্ছে যুক্তরাজ্যের সঙ্গে। পাহাড়িদের থেকেও পিছিয়ে সমতলের আদিবাসীরা, হারাতে বসেছে নিজস্ব ভাষা আর সংস্কৃতি, প্রয়োজন আইনের সঠিক বাস্তবায়ন। এবং বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের সার্ভার বিপর্যয়, দুর্ভোগে পড়েছেন বিদেশগামীরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক রবি নম্বর থেকে সময় সম্পদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সম্পর্কে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।